আজকের এই নির্বাচনে জনসভার সভাপতি 17 নম্বর ওয়ার্ডের সভাপতি এবং আজকের সভা সভাপতি এবং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল শেখ এবং আরো উপস্থিত আমাদের জাহিদ কত নম্বর মীর জাহিদ 19 নম্বরের সভাপতি এবং মিন্টু হাসরা 18 নম্বর সভাপতি তিনজনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত বড় একটা জনসভা করেছি আমি একটা আলিয়াবাজার থেকে একটা জনসভা করে এসেছিলাম সেখানে 6000 এখানেও তো মনে হয় 5-6000 লোক হবে বেশি এত বড় জনসভা সত্যি আমি আশ্চর্য আমি এই জন্য ধন্যবাদ জানাই তিন সভাপতিকে আগামী 7 তারিখ দুইটা প্রতীকে ভোট হবে একটা হচ্ছে ইগল আর একটা হচ্ছে নৌকা নৌকায় যদি একটা ভোট পড়ে একটা লোকের চাকরির ব্যবস্থা হবে আর নৌকায় একটা ভোট পড়লে একজন সন্ত্রাসী তৈরি হবে তার কারণ আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি তো ভুল বলছি আমাদের সামনে দুইটা প্রতীক একটা হচ্ছে ইগল আর একটা হচ্ছে নৌকা ইগলে যদি একটা ভোট করে একটা লোকের চাকরি হবে আর নৌকায় ভোট করলে একটা সন্ত্রাসী তৈরি হবে কিভাবে এটা আপনারা আশ্চর্য হবেন আশ্চর্য হবেন না 7 তারিখে যে নির্বাচন এই নির্বাচনে নৌকা প্রতীক চেয়ে আমরা 11 জন আবেদন করেছিলাম জননেত্রী শেখ হাসিনা বাদ পরিষদ যারা শামীম হককে নৌকা দিয়েছে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন করব না যখন আমি সিদ্ধান্ত নিলাম তখন গত 3 বছর এই মানুষগুলো আমাকে সামনে রেখে আমাকে আগামী দিনের নেতা চিন্তা করে আগামী দিনের এমপি চিন্তা করে তারা আমার সাথে কাজ করেছে আমি সবাইকে বসার আমন্ত্রণ জানালাম এই আপনারা কথা বলে ন্যায় এই যে কথা বলেন না আমি আমার বাসার সবাইকে আমন্ত্রণ জানালাম সবাই আসলো সবার সিদ্ধান্ত আমাকে নির্বাচন করতে হবে আমার সিদ্ধান্ত আমি নির্বাচন করব না গেট দা ইউনিয়ন থেকে 3 জন দাঁড়িয়ে গেল একজন বলল যে আমার কাছে বিশ্বাস আছে যদি আপনি নির্বাচন না করেন আপনার সামনে আত্মহত্যা করবেন আমরা সবাই ভয় পেয়ে গেলাম এক আধা ঘন্টার জন্য সভা মুলতবি করলাম আধা ঘন্টার জন্য সভা মুলতবি করে আমরা সবাই একটা রুমে গিয়ে বসলাম আমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারছিলাম না যেহেতু আমি নির্বাচন করব না তাহলে কে কে করবে সম্ভাব্য প্রার্থী 2 জন দাঁড়ালো বিপুল দা এবং ফারুক হোসেন যা বিপুল দা ফারুক হোসেন নিয়ে আলোচনা হলো অনেকক্ষণ তারপরে সবাই বললো যে না আচ্ছা স্যার কি করতে হবে তখন আমি তো করবো না তখন লেবি ভাই উনি একটা সাজেশন দিলেন লেবি ভাই যে আপনি যেহেতু এইরকম পরিস্থিতি আত্মহত্যা করতে চাচ্ছে আর কেউ আপনাকে সামনে যাচ্ছে না আর আপনার কোনো বিকল্প নাই আপনি নমিনেশন সাবমিট করেন 17 তারিখে আপনি উদ্যোগ করতে পারবেন তো আমি দেখলাম যে কথাটা যুক্তিসঙ্গত আমি নমিনেশন পেপার সাবমিট করলাম শেষবার একেবারে 3:30 লাঞ্চ টাইম নমিনেশন সাবমিট করার পর আমি বিভিন্ন জনসংযোগ করতে বের হলাম আমার সামনে ঠিক 3-4 জন মুরব্বী আছে 4-5 জন এই বয়সে মানুষ
কোন ইউনিয়নে আমার ঠিক মনে নাই এগিয়ে এসে আমার সাথে তোলাগুলি করলো, আমার সাথে এসে তোলাগুলি করলো, একজন তোলাগুলি করতে করতে চোখের পানি ফেলল, বলল যে ভেবেছিলাম ভোট দিতে যাব না, আপনি ভোটে দাঁড়িয়েছেন এই জন্য ভোট দিতে যাব না, বলে কেঁদে ফেললেন। বলে যখন কেঁদে ফেললেন আমার অন্তরে এটা সাংঘাতিক ভাবে মানে অনুভূতিতে আঘাত দিল যে মানুষ আমাকে এত ভালোবাসে, যে লোকটা আমাকে চিনে না, কোনোদিন দেখেনি, শুধু নাম শুনেছে, তাতেই কেঁদে ফেলল, আর আমাকে আগামী দিনের এই ফরিদপুরে এমপি দেখতে চায়। আমি জনসংযোগটাকে আরো বাড়িয়ে দিলাম, আমি যত জনসংযোগ করি তত মানুষের প্রত্যাশা, কেন সমস্ত টাকা গেল। এই 17 তারিখের মধ্যে আমার ভাই স্বামী ভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব আসলো, কারণ আমাদের অনেক নেতাকে কমিটি ভেঙে দেওয়া হয়েছে, অনেক সেই কমিটিতে অনেকে জেলা কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের প্রস্তাব আমাদেরকে দেওয়াল, আমি কোন প্রস্তাবে রাজি হলাম না। তারা ভাবছিল 17 তারিখে উঠে আর ডাকে হয়ে যাবে, 18 তারিখ থেকে ভাই সাহেব চলল, শুরু হলো আমাদের অত্যাচার, প্রথম অত্যাচার ঈশান্ত বর্বর থেকে। ওখানে একজন চেয়ারম্যান আছেন, তার নামের পাশে একটা জিনিস আছে, এটা আমি বলতে চাই না, সবাই সেই নামে তারা চিনে, তো সেই নামে আমি বলতে চাই না, সে হেলমেট পরে হকি স্টিক নিয়ে আমাদেরকে ক্যাম্পে গিয়ে আমাদের লোকদের পিটা, মোটর সাইকেল নিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে হুমকি দেয়, এইরকম 12টা অভিযোগ থানায় করলাম, থানা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, একটা কেস হলো, আবার সে সাথে সাথে বিল নিয়ে আসলো, জেলা প্রশাসককে জানালাম রিটার্নিং অফিসার সম্বন্ধে, এর মধ্যে অন্যান্য ইউনিয়নে শুরু হয়ে গেল সমস্ত কিছুদের, আর যত আমাদের আঘাত আসে তত আমাদের জনসমর্থন বেড়ে যায়, যত আঘাত আসে তত জনসমর্থন বেড়ে যায়, আজকে তার প্রমাণ দেখেন, আজকে তার প্রমাণ, আজকে তার প্রমাণ জনসমর্থন কোথায় গিয়ে ঠেকেছে, 200 মানুষ আমাকে ফুল দিতে এসছে, আমি জিজ্ঞাসা করলাম ভোটের অবস্থা কি, ও স্যার দুপুর পর্যন্ত যে ভোট করবে তাতেই আমাদের হয়ে যাবে, বাকি আল্লাহ করে, দুপুরের পর ভোট আর দরকার হবে না। তো ভাই এই হলো মাঠের অবস্থা, সবার কাছে একটাই কথা যে ভোট আমি দিতে পারবো কিনা, ভোট সেন্টারে যেতে পারবো কিনা, আমি প্রশাসক জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, নতুন এসপি সাহেবের সাথে কথা বলছি, তারা প্রচুর কি বলে আর্মি থাকবে, বিজিবি থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, আনসার থাকবে যথেষ্ট পরিমাণ, এবং তারা বলছে আপনারাও সেন্টারে প্রচুর লোকজন রাখবেন যাতে কোন রকম কোন রেগিং না হয়, আর উনি বলেছেন একটা ব্যালট চিন্তার চেষ্টা করলে একটা গুলি হবে, জেলা প্রশাসক বলেছেন একটা ব্যালট চিন্তার চেষ্টা করলে একটা গুলি হবে, আর ইচ্ছাকৃত ভাবে কোন প্রিজাইডিং অফিসার একটা ব্যালট দিলে এই প্রিজাইডিং অফিসার চাকরি চলে যাবে, এই হল জেলা প্রশাসনের ইন্টারনাল নির্দেশ। তো যাই সব ভাই সব, তারপর সবচেয়ে দুঃখজনক ঘটনা, বিভিন্ন থানা বিভিন্ন ওয়ার্ডে অনেক ওয়ার্ডে আমরা তো নির্বাচনী অফিসই করতে পারিনি, নির্বাচনী অফিস করতে পারিনি, অনেক ওয়ার্ডে, অনেক ওয়ার্ডে মিটিং করতে দিচ্ছে না আমাদের এখনো, কারণ আমার ভাই যার সাথে 40 বছরের সম্পর্ক স্বামী ভক, তিনি আওয়ামী লীগের সভাপতি, তিনি আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর বিভিন্ন কমিটি উনি পরিবর্তন করলেন বিভিন্ন থানা ইউনিয়নে, প্রথম আলিয়াবাদ ইউনিয়নের সভাপতি ছিলেন ওখানকার একজন ইঞ্জিনিয়ার সাদি, অত্যন্ত ভদ্র মার্জিত শিক্ষিত একজন মানুষ, উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার, তাকে বাদ দিয়ে ওখানে সভাপতি করলেন সম্রাট, সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী সম্রাট, সেই সম্রাটের যোগ্যতা কি ভাই জানেন,
সে হলো প্রয়াত একজন ডাক্তার। সে ডাক্তার এমন ডাক্তার সে মানুষকে জবাই করে মাথা নিয়ে ফুটবল খেলে, এমন একজন শিক্ষিত মানুষকে আমার ভাই সভাপতি করল। আর এই সম্রাট কি করল, আমার গেট দা ইউনিয়ন এসে আমাদের নির্বাচনী অফিসে সবাই নির্বাচন দিনের বেলা সবাই বসে গল্প করছে, এমন সময় ওখানে একজন শিক্ষক ছেলেরা বাচ্চারা তোমরা একটা মুরব্বীদেরকে দেখতে তো না, এই ক্যামেরাওয়ালা, এই ক্যামেরাওয়ালা মুরব্বীদের সড়ক, এই ক্যামেরাওয়ালা এমন কি হয়েছে সড়ক ফসল মুরব্বীদের সামনে বসে আছে, এই তোমরা গাড়ি দাও, এই গাড়ি দাও, সাইডে আসতে হবে, সাইডে আসতে হবে। আপনারা জানেন গেটটা ইউনিয়ন এমন একটা ইউনিয়ন আজ থেকে 20 বছর আগে এখানে 12 বছর হলে মেয়েদের বিয়ে হয়ে যেত, কারণ এটা ছিল একটা অনুন্নত জায়গা পশনা গ্রাম, এখানে কোন রাস্তাঘাট ছিল না, কোন বিদ্যুৎ ছিল না। আমি ওখানে প্রথম একটা প্রাইমারি স্কুল করি, ওখানে আমি বিদ্যুৎ নেই, রাস্তা বানাই, তারপরে ওই এলাকার মানুষ লেখাপড়া করে না, বাড়িতে বাড়িতে ডেকে আই না, ওখানে বাচ্চাদের স্কুলে ভর্তি করাই, তারপর বাচ্চাদের আবার বাড়িতে দুপুরে খাওয়ার পয়সা দেই, কাপড় চোপড়ের পয়সা দিয়া ওখানে, তারপর একটা হাই স্কুল করে আবার ইদানিং ওখানে আমি একটা ট্রেনিং সেন্টার করেছি। কারণ আপনারা জানেন হামিদ গ্রুপে এখন 75,000 ছেলে মেয়ে চাকরি করে। আর আমার ছোট ভাই কোম্পানি শারমিন দুর্গে 30,000 লোক, 1,05,000 লোক চাকরি করে, তার অনেক লোক আছে ফরিদপুরে। আমার ইচ্ছা, আমার জীবন দশা আমি দেখেছি চাই যে আমার কোম্পানিতে ম্যাক্সিমাম লোক ফরিদপুরে চাকরি করে। সেই উদ্দেশ্য নিয়ে আমি ওই গেটদা ইউনিয়নে একটা ট্রেনিং সেন্টার করেছি। এই ট্রেনিং সেন্টারে লেখাপড়া জানে না, কম লেখাপড়া জানে, 8-9 পর্যন্ত পড়ছে, ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, সব ধরনের লোকদেরকে ট্রেনিং দেয় বিভিন্ন পদের জন্য, বিনে পয়সা 40 দিনের ট্রেনিং দিয়া চাকরি দিয়ে ঢাকায় নিয়ে যায়। এবং মেয়েদের জন্য, একটা মেয়ে তো কিন্তু ঢাকা শহর চিনে না, ও থাকবে কই, খাবে কই, ওকে আবার থাকার ব্যবস্থাও করে দেয় যাতে কোনো অসুবিধা না হয়। আপনারা জেনে আনন্দিত হবেন ওই ট্রেনিং সেন্টারের মেয়েরা আসছে আমার জন্য ক্যাম্পাস করার জন্য। এই জন্য আমি প্রথমে 12টা ইউনিয়নে বা ইউনিয়নের যে সহকর্মীতে আমি আরো কিছু ট্রেনিং সেন্টার করব, যাতে মাসে 1,000 লোকের ট্রেনিং দিয়ে 1,000 লোকের চাকরির ব্যবস্থা করতে পারি। এই জায়গায় এসে এই সম্রাট কি করল, অতর্কিত রামদা রড হকি স্টিক নিয়ে আমার লোক এমন ভাবে মানল, তার মধ্যে একজন শিক্ষক ছিল উপায়ল যে তুই কালকের থেকে ইগল মার্কা ভোট চাইবি না, ইগল মার্কা নিয়ে বেরোবি না, বেরোলে তোর জীবন শেষ। এই সম্রাটকে আমার ভাই স্বামী ভক্তি বানালেন সভাপতি আলিয়াবাদ ইউনিয়ন। যা হোক, পুলিশ ভাইরা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে, তিনি এখন লাল দালানে বাদ খাচ্ছেন। দ্বিতীয় হল তার 3 দিন পরে আর এক সন্ত্রাসী মুবারক, তাকে আমার ভাই স্বামী হক কাউন্সিলর বানিয়েছে, পৌরসভার মতো জায়গায় কাউন্সিলর। তিনি কি করলেন, রামদা চাইনিজ কোয়াল হকি স্টিক পিস্তল রিভলভার কত কিছু নিয়ে রাত 8:30টার পরে নেতারা সব কর্মীরা মিছিল করে কেবল ঘরে বসছে, এমন সময় আব্দুর রহমান জনগণ যুগ্ম কনভেনার ওই এলাকা 14 নম্বর ওয়ার্ড, এমন জোরে রামদা দিয়ে কোপ দিছে মাথাটা দুই ভাগ হয়ে যেত,
হাত দিয়ে ঠেকাইছে, কোপ লাগছে চোখের মধ্যে, সারা শরীর কোপাইছে, অকিসিক দিয়ে পিটাইছে, পিটাইয়া ভেবেছে মারা গেছে, বলে গেছে বাকিদেরকে খবরদার ইগল মার্কায় যদি ভোট আমার ক্যানভাস করিস তোদের অবস্থাই হবে, আমার ভাই স্বামী ভাব বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে, কোনো কাজ করবে না, কোনো কন্টেস্ট ফন্টেস্ট লাগবে না। তো ভাই আমি শুরুতে বলছিলাম না, একটা নৌকায় ভোট দিলে একজন সন্ত্রাসী হবে, আর একটা ইগলে ভোট দিলে এক লোকের চাকরির ব্যবস্থা হবে, চাকরির নিশ্চয়তা দিছি প্রমাণ করছি, আর সন্ত্রাসীদের প্রমাণ করছি। এই সন্ত্রাসী কি করেছে দেখেন, এমন ভাবে মেরেছে তাড়াতাড়ি তাকে 250 করে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পর আমাদের ধৈর্য জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন সাহেব ফোন করলাম, আমি ঢাকা, আমি তখন ঢাকা, যে এরকম আব্দুর রহমান জনককে মারাত্মক ভাবে আহত করেছে, তাকে 250 বেডে হসপিটালে ভরা হচ্ছে, তার অবস্থা খুব একটা ভালো না, তুমি তাড়াতাড়ি ডাক ফরিদপুরে চলে আসো। আমি রওনা দিলাম, কিছুদূর পরে ঘন্টা খানিক পরে আবার ফোন করেছে ফারুক সাহেব, বলল যে তার অবস্থা ভালো না, ফরিদপুরে ডাক্তাররা রিস্ক নিতে যাচ্ছে না, বলছে ঢাকায় শিফট করতে। আমি বললাম যে ঠিক আছে তাড়াতাড়ি ঢাকায় শিফট করো, ভালো একটা অ্যাম্বুলেন্স দিও, রাস্তায় আবার যে খারাপ না হয়ে যায়, আর হাতে 50,000 টাকা দিয়ে দিও। কিছুদিন পর আমি আবার ওই তার স্ত্রীর মোবাইল নাম্বারটা নিলাম, তার স্ত্রীর নাম পারভিন, আমি ফোন করে যদি বলতে পারি আমি একে আজাদ। মহিলা এত জোরে অ্যাম্বুলেন্সের মধ্যে চিৎকার দিল, ভাই আমার স্বামীকে বাঁচান, আমার স্বামী বাঁচবে না, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার স্বামীকে বাঁচান। সত্যি নিজেকে এত অপরাধী মনে হচ্ছিল যে কি অপরাধ আমি করেছিলাম, কেন আমি ভোটে দাঁড়াইলাম, কারণ আমার ভাই আমি না দাঁড়ালে তো বিনে ভোটেই হয়ে যেত, ভোট তো লাগতো না, কোনো ক্যানভাসও লাগতো না, কোনো কিছু লাগতো না, আমি আমার এই নেতাগুলোর কথা শুনে আমি কেন ভোটে দাঁড়াইলাম, কেন আমি ফরিদপুরের লোকের এই চাকরির জন্য নিশ্চয়তার কথা বলতে গেলাম, আমি খুব বুকটা ফেটে গেল আমার কষ্টে দুঃখে অপরাধে অপমানে। তারপরে বললাম, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম নিজেকে, মনে জোর রেখে বললাম, বোন আপনার স্বামীর সর্বোচ্চ চিকিৎসা হবে, আমি যে হসপিটালে চিকিৎসা হয় আমার করি, আমার স্ত্রী ছেলেমেয়েরা যে হসপিটালে চিকিৎসা, আপনার স্বামীকে সেখানে চিকিৎসা করবো, ইউনাইটেড হসপিটালে আমি তাকে ভর্তি করার ব্যবস্থা করলাম। আজানের পরে আপনারা বসেন, আমি আমাদের উপরে কথা বলবো, বাকি কথা বলবো আমাদের কথা, আমাদের আচরণের পরে আচরণের পরে।
আমি পারভিনকে সান্ত্বনা দিলাম যে বোন পারভিন আপনাকে ইউনাইটেড হসপিটালে আপনার স্বামীর চিকিৎসা হবে, আপনি চিন্তা করেন না। তো যখন বলল যে আমার স্বামী মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার মনে মনে একটা ভয় হইল। হসপিটালে পৌঁছানোর আগে যদি লোকটা ইন্টার করে, কারণ আমার কাছে মনে হলো আমি যদি অ্যাম্বুলেন্সটা চালাতাম তাহলে আরো দ্রুত চালাতে পারতাম। আর এর মধ্যে আমার আরো মনে হলো যে ওই ইউনাইটেড হসপিটালে গেলে, কারণ ওইটা তো ধনী লোকরা সাধারণত ওখানে যায়, অনেক এক্সপেন্সিভ। আমাদের গ্রামের লোকের বেশভূষা দেখে যদি ভর্তি না করে, তো তাড়াতাড়ি করে আমার বাসার সিকিউরিটি অফিসারকে পাঠাইলাম যে তুমি ইমার্জেন্সি থেকে দাঁড়াই থাকো। এরম একটা অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে, বলবা এটা আজাদ সাহেবের রুগী, এবং সাথে সাথে যাতে ভর্তি করার ব্যবস্থা করো, টাকা পয়সা বলবো আমরা দেব। তো আমি কিছুক্ষণ পর পর, 10 মিনিট পর পর ফোন করি, রুগী পোস্ত, রুগী পোস্ত, রুগী পোস্ত। রাত 3:30টায় যখন ইমার্জেন্সিতে ঢুকলো আব্দুর রহমান জনক, তখন ডাক্তাররা পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল, তখন আমি কিছুটা স্বস্তি পেলাম। আমার অফিসার সিকিউরিটি অফিসাররা বলল, স্যার আপনি ঘুমাইতে যান। আমি বললাম যে লোকটা স্বপ্ন দেখেছিল এমন একজন লোক আগামী দিন নির্বাচিত করবে, যে মানুষের একটা বেকার যুবকের একটা বেকার মেয়ের চাকরির ব্যবস্থা হবে, যে নেতার মাধ্যমে, যে নেতার মাধ্যমে সন্ত্রাস দমন হবে। আর এক বুক আশা নিয়ে সেই লোকটা দুনিয়া থেকে চলে যাচ্ছে বা যেতে পারে, তাকে রেখে আমি কিভাবে ঘুমাই? এই দায়িত্বটা আমি নিজেই করব। তো যাই হোক, তারপর দিন সকাল 10টায় অপারেশন নিয়েছে, আল্লাহ রহমতে সে ভালো আছে। আজকে তার স্ত্রী ছবি পাঠিয়েছে, বেশ কয়েকদিন লাগবে। আপনারা আরো একটা আশ্চর্য হবেন, 2 দিন আগে এই পারভিন আমাকে ফোন করেছে, স্যার আমাদের কিন্তু টাকা পয়সার অভাব নেই, এই যে ক্যাম্পের খরচ আমরা স্বামী স্ত্রী কখনো এই টাকা নিতাম না, আমরা আপনাকে ভালোবেসে আপনাকে পছন্দ করে নিজের পয়সা খরচ করে আপনার জন্য ক্যানভাস করতাম। আর এখন আমার স্বামীর তো সুস্থ হইতে সময় লাগবে, আমি স্যার চলে আসি, আইসা আপনার ক্যানভাসের কাজ শুরু করতে চাই।
আমি বললাম ভোট পারবি তুমি জানো না এখন তোমার স্বামীর আঘাতের পর হাজার হাজার পারমিন এখন দাঁড়ায় গেছে হাজার হাজার পারমিন শুধু ফরিদপুর না ঢাকা থেকে চলে আসছে পাশের থানা থেকে চলে আসছে পাশের গ্রাম থেকে চলে আসছে অন্যান্য জেলা থেকে চলে আসছে অনেক পারমিন অনেক অনেক আব্দুর রহমান চড়ক চলে আসছে তাদের একটাই স্বপ্ন যদি ঈদুল মাকা জয়ী হয় আজাদ সাহেব জয়ী হবে আজাদ সাহেব জয়ী মানে ফরিদপুরবাসী জয়ী হবে আর একদিন একদিন আস্তে আস্তে প্রত্যেকটা ঘরে আনন্দের বন্যা বই বইবে কারণ বেকার ছেলের চাকরির ব্যবস্থা হবে আপনাদের কাছে আমি তিনটা প্রতিশ্রুতি দিচ্ছি এক নম্বর প্রতিশ্রুতি আমি যদি নির্বাচিত হতে পারি আমি জি আল্লাহ করবে আচ্ছা আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে ক্রমান্বয়ে আস্তে আস্তে একটা করে ট্রেনিং সেন্টার করে দেবো ইনশাআল্লাহ যাতে এই যুবক ছেলেমেয়েরা এদের সামনে অনেক বড় স্বপ্ন অনেক নিজে স্বাবলম্বী হতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় মা বাবার বোঝাটা ঘরের বোঝাটা কমাতে চায় এই কারণে আমি এই তালমাতে 300 বিঘা জমি কিনেছি অলরেডি আরো জমি কিনছি এখানে শিল্প কারখানা তো আমি নিজে করবই এবং আরো জমি কিনে বিদেশিদেরকে এখানে নিয়ে আসবো এবং ঘোড়ার থেকে গ্যাস নিয়ে আসবো যাতে করে এখানে আমাদের ছেলেমেয়েরা বাড়িতে খেয়ে চাকরি করবে আবার বাড়িতে চলে আসবে মা বাবাকে দেখবে মা বাবাকেও দেখবে সংসারের দায়িত্ব বহন করবে এটা আমার এক নম্বর প্রতিশ্রুতি আমার দুই নম্বর প্রতিশ্রুতি শত শত দরখাস্ত আপনাদের ছেলেমেয়েরা আমার কাছে দিয়েছে কেউ মাস্টার ডিগ্রি বিবিএ এমবিএ ইঞ্জিনিয়ার এদের দরখাস্ত আছে আমরা ইংরেজিতে এদের একটা লিখিত পরীক্ষা নেই সেই লিখিত পরীক্ষার পরে ভাইবা হয় এই লিখিত পরীক্ষার মান খুবই নিম্নমানের আমি তো 7-8টা স্কুল করেছি ফরিদপুরে 7-8টা স্কুল আমিও এই শুরুতে এরকম অবস্থা ছিল অন্যান্য স্কুলের মতো আমি একজন ঢাকা থেকে একজন সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করেছি তাকে আমি মাসে 75,000 টাকা বেতন দেই সে 3 মাস পর পর প্রতিটা স্কুলে ওই স্কুলের ছাত্রদের পরীক্ষা রিটেন পরীক্ষা নেয় টিচার কি পড়াইলো যে টিচার যে সাবজেক্টে খারাপ করে টিচারকে জবাব দিয়ে করতে হয় এই যে একটা স্কুলের আমার এই টিচার একজন আছে হাততালি এই যে একটা টিচার আছে স্কুলে তো এখন এই উনার স্কুলের ছেলেমেয়েরা 12 বছর বয়সে যখন তাদের বিয়ে হয়েছে তো এখন ওরা এমবিবিএস ডাক্তার হচ্ছে ওরা ইঞ্জিনিয়ার হচ্ছে বড় বড় জায়গা ওরা এখন দেশে এসে নিজেরা নিজেদের টাকা খরচ করে আমার জন্য ভোট চাচ্ছে শত শত ছেলেমেয়েরা চলে আসছে ঢাকা থেকে আপনি আশ্চর্য হবেন আমাদের আমার এক বড় ভাই কাম ফ্রেন্ড উনি 7 বারে আওয়ামী লীগের এমপি মুস্তাফিজুর রহমান ফিজার উনি একটা রিকোয়েস্ট করেছেন একটা ছেলে চাকরির জন্য সেই ছেলেটা আমাকে একটা টেস্ট পাঠিয়েছে স্যার আমার খুব অভাবী সংসার ছিল বাবা মার একটা চাকরি আমার খুব দরকার ছিল মুস্তাফিজুর রহমান সিজার তৎকালীন মন্ত্রীর রিকোয়েস্টে আমাকে আপনি চাকরি দিয়েছিলেন এখন আমার সুখের সংসার আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাকে নেই আমাকে যদি আপনি অ্যালাউ করেন আমি বিনা বেতনে
ছুটি নিয়ে আপনার জন্য ক্যানভাস করতে চাই। আমি তার উত্তরে তাকে লিখেছি, বাবা তোমার বিনা বেতনে না, তুমি কর্মরত অবস্থায় তুমি এখানে এসে মানুষের জন্য ভোট চাও, আমার কোনো আপত্তি নাই, তবে তোমাকে বিনা বেতনে আমরা পুরা বেতনই করো। কারণ এই যে মানুষের কৃতজ্ঞতা বোধ, একটা রাজশাহীর একটা ছেলে আর আমাদের ছেলেদের তো আছে ডাবল, টাকা খরচ করে প্রতিটা ইউনিয়নে ওরা কাজ করছে। এই যে হাত একজন, তো এই যে আমার ইচ্ছে আমার আনন্দের কি আছে, এটা তো আমার বড় বিচার, আমার বিচার হয়ে গেছে। এই যে তিনটে ওয়ার্ডে এই যে হাজার হাজার মানুষ আসছে আমার বক্তৃতা শোনার জন্য, আমাকে দেখার জন্য, এটাই বড় বিচার, এই যে ভালোবাসা, এই যে কম বিচার। 11 জন প্রার্থীর মধ্যে নয়জন প্রার্থী আমার পক্ষে বলেছে আমি যোগ্য ক্যান্ডিডেট, এইটাই তো আমার আরেক বিজয়। আর 7 তারিখের বিজয় হবে ফাইনাল বিজয়, 7 তারিখের বিজয়ের পর আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যে প্রথমে যে কর্মসংস্থানে প্রতিশ্রুতি দিচ্ছি সেটা চলতে থাকবে, গতি আরো বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর, শিক্ষার মান বাড়ানোর জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে প্রাইমারি এডুকেশন হাই স্কুলে আমি জোর তৎপরতা চালাব। 3 নম্বর, যে সন্ত্রাসীরা আমার বোন জনককে বিরোধ করতে চেয়েছিল, যে জনককে তার সন্তানকে মাতৃহারা এটিম করতে চেয়েছিল, এই সন্ত্রাসীদেরকে আমি জেলে ঢোকাবো অথবা ফরিদপুর ছাড়া করতে পারি। আর শরীয়তুল্লাহ বাজারের মার্কেটে প্রত্যেককে ভাই চোখের পানি ফেলতেছে, টেম্পু অটোরিকশা আর ই করে বলে কি মহেন্দ্র, এরা চোখের পানি ফেলে, নিজের সংসার চলে না, তারপরে চাঁদা দিতে হয়, প্রত্যেকদিন চাঁদা দিতে হয়। অতিষ্ঠ ছড়েতলা মার্কেটে একদিনে 300 টাকা দিতে হয় একটা দোকানদারকে, এই চালাবাজ 8 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। 8 তারিখ থেকে আপনাদের ইনশাল্লাহ, 7 তারিখে আপনারা ইগন জয় করবেন, 8 তারিখে কাউকে কোনো চাঁদা দিতে হবে না। কালকে গেছিলাম নর্থ চ্যানেল পদ্মার উপরে, তারা বললো 2 মাইল জায়গা ভেঙে নিয়ে যাচ্ছে, কি কারণে বালি কেটে নদীর গভীরতা এমন বের করে ফেলছে যে পা ভেঙে যাচ্ছে, গ্রামকে গ্রাম মানুষ উদার হয়ে যাচ্ছে, 10 বার 12 বারও একটা বাড়ি ভাঙছে, সেরকম আর কি থাকে, আগুনে পুড়লে একটা বাড়ি তো জমি থাকে, পদ্মায় ভাঙলে শেষ হয়ে যায়, মানুষকে নিঃস্ব করে দিচ্ছে এই বালি বিক্রি করে। আমি এই বালি বিক্রি, অবৈধ বালি বিক্রি বন্ধ করবো ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কথা শুনলাম, বললাম আপনাকে, অনেক প্রতিশ্রুতি দিলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর সকলে মিলে এখানে যারা আসছেন, যারা আসেন নাই, তারা সকলে মিলে আগামীকাল আমাদের ফাইনাল মিটিং রাজেন্দ্র কলেজের মাঠে বেলা 2টায় আপনারা ওখানে হবে আমাদের ফাইনাল মিটিং প্রজেকশন, এখানে সব নেতারা বক্তব্য রাখবেন, আমাদের সমস্ত নেতারা ওখানে ফাইনাল মিটিং হবে। আর ইলেকশনের দিন 7 তারিখ আপনি শুনেন, 7 তারিখ সকালে সকালে আপনারা ভোট দিতে যাবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন, আর ভোট কাউন্ট না হওয়া পর্যন্ত কেউ সেন্টার থেকে আসবেন না, ফাইনাল রিজাল্ট নিয়ে সেন্টার থেকে আসবেন, তারপরে আমরা আমাদের পরবর্তী ঘোষণা করব, কর্মসূচি ঘোষণা করব। জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ, আমরা বিজয়ের মালা নিয়ে ঘরে ফিরব। এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, খোদা হাফেজ, জয় আল্লাহ।